আমি মাইন উদ্দিন মজুমদার, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, কুমিল্লার 14 গ্রাম আমার দেশের বাড়ি। আমি লেখাপড়া কমপ্লিট করেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স। আমি ডিজিটাল মার্কেটিং চতুর্থ ব্যাচের ছাত্র ছিলাম। তো স্যার হিউম্যান সম্পর্কে আমি জেনেছি মূলত, আমি আমাদের একটু ফ্যামিলি বিজনেস আছে, তো আমাদের ব্যবসাটাকে একটু ডিজিটালাইজেশন করার জন্য মার্কেটিংয়ের বিষয়ে আমি ইন্টারনেটে সার্চ দিচ্ছিলাম। তখন ডিজিটাল মার্কেটিংয়ের লেটেস্ট যে টিউটোরিয়াল আমি দেখতে পাই, আরিফ ভাইয়ের একটা টিউটোরিয়াল, এর মাধ্যমেই আমি মূলত স্যার হিউম্যান ফাউন্ডেশন সম্পর্কে জেনেছি। আমি এই কোর্স সম্পর্কে বলতে গেলে, এবং কি ট্রেনার সম্পর্কে যদি বলতে চাই, আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যিনি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা করিয়েছেন আরিফ ভাই, আসলে উনি অনেক আন্তরিক এবং কি যথেষ্ট জ্ঞান রাখেন বলে আমি মনে করি। সবচাইতে ওনার আন্তরিকতাটা হচ্ছে বেশি, উনি যথেষ্ট সময় দিয়ে থাকেন আমাদের প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য। আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা করেছি মূলত আমার নিজস্ব ব্যবসায়িক প্রয়োজনে। তো এরপরেও আমি এই কোর্সটা কমপ্লিট করার পর আমি ইন্টারনেট বেস কিছু কর্মসূচি আমি হাতে নিয়েছি রিসেন্টলি, এটা আমি করব ইনশাআল্লাহ। আর স্যার হিউম্যান সম্পর্কে যদি আমি বলতে চাই, আমি নিজে ক্লাস করার মধ্যেই আমি অনেক কিছু স্টুডেন্টদেরকে, আমার ভাই বন্ধুদেরকে আমি এর এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি বলেছি, এবং কি আসলে আমাদের শ্রদ্ধেয় মহসিন হক স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওনার আন্তরিক প্রচেষ্টা এবং স্যার হিউম্যানের যে আন্তরিক প্রচেষ্টা, এইটা যদি কন্টিনিউ থাকে তাহলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এটা সুদূর প্রসারী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তো সবাইকে আবারও ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য এবং কি স্যার হিউম্যান ফাউন্ডেশনের জন্য।